আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। তো বন্ধুরা, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে এখন একটু সুস্থ আছি। গতকাল নেগেটিভ আসছে রিপোর্টে, এখন আমার পরিবারও ভালো আছে এবং আমার বাচ্চাদের সাথে আমি এখন আছি। তো বন্ধুরা, আমার পরিবারে টোটাল, আমার ওয়াইফের পরিবারে এবং আমার পরিবার টোটাল 16 জন পজিটিভ ছিল। তো আমার ওয়াইফের মেজো বোনের হাজবেন্ড মারা গেছে। সো এই জিনিসটা আমার উপর আরও এফেক্ট ফেলছে, কারণ আমি নিজেও ঘাবড়ে গেছি, একটু প্যানিকটা ফিল বেশি করছি, যার কারণে আমার অক্সিজেনের লেভেলও কমে গেছে, অলমোস্ট 70 এসে পড়ছিল। আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়া এবং আমার মা বাপের দোয়া। তো আল্লাহ সুস্থ এখান থেকে রিকভার করে নিজের উপর নিজে কনফিডেন্স রাখছি। মানে যদি একটা আত্মীয় যদি মারা যায় এবং সে যদি হয় পাশের বাসা, এবং কন্টিনিউ আমি আমার ভাইরা ভাই, মানে হঠাৎ বিকেলে অসুস্থ, দুপুরে চলে গেল, এই সন্ধ্যের সময় চলে গেল হসপিটাল, রাত্রে ডেড বডি, মানে আনবিলিভেবল একটা ফিলিং, আমার ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। তাও যাই হোক, আল্লাহ এখান থেকে রিকভারি করছে, নিজের নিজের শান্ত, কারণ সবার একদিন চলে যেতে হবে, এটাই চিরন্ত সত্য। আর বয়সটা ওনার খুবই কম ছিল, মাত্র 38 বছর ছিল। তো এটাই সবচেয়ে বেশি আমার পেইন ফিল করে, কারণ সবসময় ওনার সাথে আমার সময় পার করছি, একসাথে ছিলাম, এক বাসার, মানে বাসা রাখবে আমাদের পাশাপাশি। সো ঠিক আছে বন্ধুরা, তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহ আপনারা সবাইকে ভালো রাখুক, কারণ আপনারা আমার যেভাবে দোয়া করছেন আল্লাহ আমাকে সুস্থ করছে। তো বন্ধুরা চলুন, আপনাদের আজকে তো এখানে আপনাদের দেখাবো ইন্দোনেশিয়ার কিছু স্ট্রিট ফুড। তো আশা করি আপনাদের ভালো লাগবে, এবং যারা যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকেন, ইনশাআল্লাহ আপনাদের চেষ্টা করবো ইন্দোনেশিয়ার সম্বন্ধে কিছু আইডিয়া দেওয়ার, এখানকার কালচার সম্বন্ধে আইডিয়া দেওয়ার। তো চলুন বন্ধুরা দেখে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন একটা ইন্দোনেশিয়ার একটা ট্রেডিশন খাবার, তো এটাকে বলা হয় পিসাং মেলন, মানে ভিতরে আপনার কলা, চকলেট, তারপর ক্যাজু, ক্যাজু বলতে আপনার যেটা আমরা বলি পনির, মানে 3-4 আইটেমে পাওয়া যায়। তো এটা একটু প্রসেসটা একটু ডিফিকাল্ট, বাট এটা খেতে খুবই মজা। আর এটা ফুললি ডিপ ফ্রাই করা হয়, যেমন আমাদের বাংলাদেশে পেঁয়াজু, আলু চপ, বেগুনি এরকম একটা টাইপের, কিন্তু এখানে আপনার দেওয়া হয় ম্যাক্সিমাম, এটা পপুলার হচ্ছে আপনার পিসাং। পিসাং আমাদের বাংলাদেশে বলা হয় কলা, যে এখানকার কলা তো একটু ডিফারেন্ট, আপনারা দেখতে পারবেন পরে, কারণ আমাদের বাংলাদেশের মতো না, একটু ডিফারেন্ট টাইপের। তো আরেকটা বিষয় হচ্ছে, যেমন একটা এটার প্রতি পিস হচ্ছে আপনার 500 পয়সা, তা 500 পয়সা আমাদের বাংলাদেশি টাকা আসে 3 টাকা, আর 1000 পয়সা আছে 6 টাকা। তো এখানে একটা বিষয় হচ্ছে কি, আমাদের বাংলাদেশে হচ্ছে এক তো 100 পয়সায় 1 টাকা না, আর এখানে হচ্ছে 1000 পয়সায় 1 টাকা, মানে হিসাবটা একটু এতটা ডিফিকাল্ট না, কারণ সবাই মনে করে ইন্দোনেশিয়ান টাকা অনেকগুলি, না তা না, মিলিয়ন, অ্যাকচুয়ালি জাপানও বা কোরিয়াতেও যদি আপনি যান ঠিক একই অবস্থা, এখানেও কিন্তু আপনার 1 লাখ টাকার একটা নোট আছে। তো আমরা ওই 1 লাখ টাকার কি মনে করি 600 টাকা। তো ইনশাল্লাহ আমি এই ইন্দোনেশিয়ার টাকা নিয়ে একটা ভিডিও বানাবো, তাহলে আপনাদের কনফিউশনটা দূর হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা আমরা দেখি এটা কীভাবে প্রসেস করা হয়। তোমার
এই হচ্ছে কলা। তো আমাদের বাংলাদেশের কলা আর এখানে কলাটা একটু ডিফারেন্ট। তো এটাকে বলা হয় পিসাং রাজা। তো পিসাং রাজা মিনিং কলার রাজা, যার কারণে একটু দেখতে বড় আর খুবই মিষ্টি হয় ভিতরে। চলুন বন্ধুরা আসি আরেকটা স্ট্রিট ফুড ইন্দোনেশিয়া, খুবই জনপ্রিয় একটা খাবার যেটা পেন্টল বলা হয়। যেমন বাসু আর পেন্টলের মধ্যে এটা মানে উইদাউট মিট, কোনো মাংস নাই, ভিতরে একটু কোলেস্ট্রল দেওয়া থাকে। তো এটাও মনে করেন যদি তাৎক্ষণিক কোনো ক্ষুধা লাগে তাহলে এটা এটা বেস্ট খাবার। আমি এটা মানে 10,000 রুপি ইন্দোনেশিয়ার, এখানে 60 টাকা, মোটামুটি ক্ষুধা মেটানোর জন্য একটা বেস্ট একটাই। আর খুবই মজাদার ভিতরে, খুবই স্মেলি, আর ভিতরে যে কোলেস্ট্রলটা থাকে এটা খুবই জুসি টাইপের। এটা হচ্ছে এখানে আপনি মানে অনেক ধরনের সস আছে, এটা দিয়ে আপনি খেতে পারেন। আর আপনি এটা সস ছাড়াও এটা খুবই সুস্বাদু। যেমন এখানে আছে আপনার পিনাট আছে, তারপর সাম্বেল, যেটা সাম্বেলটা হচ্ছে আপনার আমাদের বাংলাদেশে ডাইরেক্টলি মরিচের যে গুঁড়োটা ওটা মানে লিকুইডটা না, এখানে কিছুটা মাইনিস কিছুটা দেয়। আর এখানে একটা কাঠি আছে, কাঠি দিয়ে খুবই মানে শর্টকাটের মধ্যে ক্ষুধা মেটানোর জন্য বেস্ট একটা খাবার। এটা হচ্ছে ইন্দোমার্ট সুপার মার্কেট, ইন্দোমার্ট আলফা মার্ট, এখানে আপনি প্রতি কিলোমিটারে একটা করে পাবেন, খুবই জনপ্রিয় জায়গা। মানে লুক লাইক আপনার গ্রোসারি সুপার মার্কেট, খুবই কমফর্টেবল। ওকে, আর এটা হচ্ছে এটা শুধু সকালে পাওয়া যায়, একটু বলতে পারেন পোস্টিং গাড়ি ইন্ডিয়া সকালে নাস্তায়, হ্যাঁ পোস্টিং গাড়ি ইন্ডিয়া লুক লাইক বেগুনের মতো ইন্ডিয়াটা জাস্ট ওই এটা ফ্রাই করে দিই, আর ভিতরে একটু সল্টি সল্টি টাইপের। এখানে দুইটা খাইতে পাওয়া যায়, নাম রুটি করে, এটা হচ্ছে আপনার বেগুনের মতো নাস্তি। এটা মিষ্টি আর এটা যখন এটা খাবেন এটা রুটি আমাদের বাংলাদেশে পরটি কেমন না বাটার বল এই টাইপের, কিন্তু দেখতে এরকম আর একটু সল্টি, আর একটা আছে উপরে চিনি দেওয়া থাকে এবং তিল দেওয়া থাকে, ছোটো ছোটো তিল, খুবই মজা উপর আপনাদের দেখা বই। আর বিশেষ করে আমি সকালের ভাতটা এটাই করি, কারণ আমার বাংলাদেশে তো ঠিক হয়ে আর এটার সাথে আপনার একটা সস আছে, এটা তো খুব প্রিয় আমি। আর যেটা মিষ্টি ওটা আপনি কলা দিয়ে কন্ডেন্স মিল্ক দিয়ে খুবই খুবই মজা। আর এটার প্রাইস প্রতি পিস 500 পয়সা, এটা 500 টাকা 3 টাকা। তো আমি 5,000 টাকা নিই, মোটামুটি 10টা বা 12টা সেটাই আমার হয়েছে। আর 5,000 টাকা হচ্ছে আপনার 30 টাকা। এটা হচ্ছে মিষ্টিটা, এটা সেম আপনি যদি যখন এটা মুখে দিবেন আপনি বলবেন যে না এটা একদম রুটি, রুটি একদম গরম গরমটা আরও বেশি ক্রাঞ্চি, খুবই ক্রাঞ্চি। আর ভিতরে উপরে যে লেয়ারটা থাকে এটা হচ্ছে আপনার চিনির মিশ্রণ আর হলো তিল দাও, আর এটা ডাইরেক্টলি, আর ভিতরে আপনি এই সল্টি থাকে। তারা এই দোকানটা ওপেন করে আপনার ভোর 5টার দিকে, কারণ ইন্দোনেশিয়া ম্যাক্সিমাম আপনার
যখন ফজর আজান সাড়ে চারটার দিকে কেউ আর ঘুমায় না, এটাই মানে দেখতে খুব ভালো লাগছে। আপনি যখন সাড়ে চারটার দিকে বের হবেন নামাজের পর, তো আপনি বুঝতেই পারবেন না এটাই কি মানে এত লোক সবাই যা যা খাটে যাবে। ফজর নামাজের পর কেউই ঘুমায় না, একটা ভিড়ও পাচ্ছে কেউই ঘুমায় উঠছেন হোক মুসলিম কেউ ঘুমায়। আর আমাদের মুসলিমরা তো মানি যা যে আপনার বলছে রিজিক যখন খুব পা তখন তোমরা সকাল থেকে ফজরের পর থেকে আর এখানে ওরা রিজিক দিয়ে আর ওনারা সাতটার দিকে থাকে এবং আটটার দিকে ছিল শর্টকাট একটা দিন খুবই জনপ্রিয়। তো বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান অফ মাই ফেভারেট একটা ড্রিঙ্ক, মানে এটা আমার খুবই একটা পছন্দের একটা ড্রিঙ্ক আর খুবই রিফ্রেশিং আর খুবই মানে একদম সব কিছু ফ্রেশ ফ্রেশ। আর এটার প্রাইসটা হচ্ছে ইন্দোনেশিয়ার 3,000 রুপিয়া আর বাংলাদেশি টাকার আছে 18 টাকা। তো মোটামুটি চিপারই বলা চলে, কারণ বাংলাদেশে তো মনে করেন এরকম একটা ড্রিঙ্কস আপনি যদি নিতে চান তাহলে তো 20-25 টাকার মতো পড়বেই। আর এটা মানে যদি যখন আপনারা এটা পান করবেন তখন আপনারা বুঝতে পারবেন আসলে এটা কতটা সুস্বাদু। এটার সাথে আবার খেজুরের যে গুড়ের যে মিশ্রণটা মানে এটা বন্ধু এখন চলুন আমরা দেখি জিনিসটা, এটা দেখতে কিছু স্কুলের বসির মতো কিন্তু এটা একটা সবুজ টাইপের মানে আমাদের বাংলাদেশে যেমন শ্যাওলার মতো আছে না ঠিক দেখতেটা ওরকমই জেলির মতো সবুজ কালারের আর খুবই এটা হেলদি খুবই হেলদি। আর এখানে আছে আপনার খেজুরের গুড়ের মতো আর এটা হচ্ছে আপনার কোকোনাট মিল্ক উইথ আইস আর আইস ক্রিস্টাল যেটা বলা হয়। তো আজকে এই পর্যন্তই, তো ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ইন্দোনেশিয়ান স্ট্রিট ফুড। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।